আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দ্বীপ্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা পড়ব প্রথম অধ্যায় ইমান ও আকাইদ। গত ক্লাসে আমরা পড়েছি আল্লাহ মালিক, আল্লাহ সর্বশক্তিমান, আজ আমরা পড়ব আল্লাহ শান্তিদাতা, আল্লাহ সালামুন। সালাম অর্থ শান্তি, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আমাদের মন যখন ভালো থাকে তখন শান্তি লাগে, শরীর ভালো থাকলে মনে শান্তি পাওয়া যায়। যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না, শরীর খারাপ হলেও মনে শান্তি লাগে না। সবাই আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের রোগমুক্ত করেন, আমরা সুস্থ হই, শান্তি পাই। আমাদের পরিবারে আছেন বাবা মা, দাদা দাদি, পরিবারে কেউ অসুস্থ হলে আমরা অস্থির হয়ে পড়ি, আমাদের শান্তি থাকে না। আমরা তাদের সেবা করি, আল্লাহর কাছে দোয়া করি। যখন বন্ধুবান্ধব ও সহপাঠীর সাথে মিলেমিশে থাকি তখন আমাদের ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সত্যিকারে মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তির জন্য কাজ করতেন, শান্তির জন্য তিনি অমুসলিমদের সাথেও সন্ধি করেছেন। একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দিই, সালামে আমরা বলি আসসালামু আলাইকুম, অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের জবাবে বলি ও আলাইকুম আসসালাম, অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সালাম বিনিময় একটি সুন্দর নিয়ম, এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রচুর ধন সম্পদ থাকলেই শান্তি পাওয়া যায় না। অনেক আগে কারুন নামে এক ব্যক্তি ছিল, তার ধন সম্পদ ছিল প্রচুর কিন্তু তৃপ্তি ছিল না, শান্তি ছিল না। সে আরও সম্পদ লাভের জন্য অস্থির ছিল, সে আল্লাহর শুকর করত না, গরিবদের হক আদায় করত না, জাকাত দিত না। আল্লাহর হুকুমে সে তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। আল্লাহ তালা যাকে শান্তি দেন সেই শান্তি পায়, কুড়ে ঘুরে থাকলেও শান্তি পায়, অভাব অনটনে শান্তিতে থাকে। আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না। অত্যাচারী শাসক নমরুদ নিজেকে উপাস্য দাবি করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তা মানতে পারলেন না। শাস্তি দেওয়ার জন্য নমরুদ তাকে জ্বলন্ত আগুনের কুণ্ডে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা আগুনকে বলল, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হও। আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ করতে পারল না। একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা, যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন। তার একটি গুণবাচক নাম সালাম, শান্তিদাতা। আমরা আল্লাহ তাআলার নাম তাআলাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করব, তার কাছেই শান্তি চাইব, সবার সাথে শান্তিতে বাস করব, শান্তির পক্ষে কাজ করব। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।